আজকে আমাকে এই জায়গায় এনে এইভাবে কথা বলতে বাধ্য করেছো তোমরা, আমাকে এইভাবে, আমি এভাবে কথা বলি না, আমাকে বাধ্য করেছো তোমরা। আজকে 10 দিন পর্যন্ত এগুলো দেখতেছি, 10 দিন হয়েছে না, 10 দিন থেকে আজকে এগুলো দেখতেছি। সমস্ত ওলামায়ে কেরাম আবার মওদুদি বাদের প্রতিবাদে জেগে উঠতে হবে, আবার জেগে উঠতে হবে। এরা সুযোগ পেয়েছে মাহফিলকে কাজে লাগিয়ে, এরা রাজনৈতিক ফায়দা তোলার পায়তারা করতেছে। এই দিনই মজলিসকে রাজনৈতিক ফায়দা তুলতে দেওয়া, জোরে বলেন। হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের ব্যাপারে বলে তার লোকজন কমে গেছে, এজন্য সে বিরুদ্ধে বলে, হাফিজুর রহমানের মাহফিলে ফ্রি গাড়ি দেওয়া ছাড়া যে লোক হয়, এখনো বাংলাদেশে ওয়াইএসদের মাঝে অনলি ওয়ান, এক নাম্বার হাফিজুর রহমান সিদ্দিক। হাফিজুর রহমান সিদ্দিকের বয়ানে হাজার যুবক দাঁড়িয়ে রেখেছে, তোমাদের বয়ানে যুবকরা বেয়াদব হয়েছে, ওলামায়ে কেরামকে গালি দিচ্ছে আনলিমিটেড। আমার বয়ান শুনে যদি কেউ ওলামায়ে কেরামকে গালি দেয়, তো আমার বয়ানের তাসিরটা কি হলো? ওলামায়ে কেরামকে গালি দিবে সাধারণ মানুষ, সুরা ফাতিহা বলতে পারে না এমন মানুষ, এত বড় সাহস হয় কি?